অল্প সময়ের মধ্যে অনেকটা বৃষ্টি আর তার জেরেই হড়পাবান, এক কথায় যাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি। ২০১২ সালের অগস্টে প্রকৃতির এই রুদ্ররূপের সাক্ষী থেকেছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছিল ২৬ জনের। এরপর ২০১৪ সালের অগস্টেও মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে ২৭ জনের মৃত্যু হয়। ২০১৬ জুলাইতে উত্তরাখণ্ডে ফের মেঘ ফাটা বৃষ্টিতে মৃত্যু হয়েছিল ২০ জনের। এবারও কি সেই মেঘ ভাঙা বৃষ্টির জেরে এই রুদ্ররূপের সাক্ষী থাকলো অমরনাথ? কিন্তু কি এই মেঘ ভাঙা বৃষ্টি? বিশেষজ্ঞদের মতে অল্প সময়ে কোনো এলাকায় প্রচুর বৃষ্টিতে নামে হড়পাবান। শুধু পাহাড় নয়, সমতলেও হতে পারে এই মেঘ ভাঙা বৃষ্টি। কোনো কোনো সময় যদি ধরুন মাটি বেশি গরম থাকে এবং মানে ওপর দিকে হাওয়াগুলো ঠান্ডা থাকে, তখন হাওয়ার মেঘটা উঠতে উঠতে হঠাৎ করে ঠান্ডা হতে শুরু করে এবং হয়ে একটা জায়গাতে গিয়ে ওটা স্থিতিশীল হয়ে যায় এবং সেখানে ওটা ধরে রাখতে না পেরে পুরো বৃষ্টিটা ফেলে দেয়। এবার এটা সমতলেও হতে পারে, পাহাড়ি জায়গাতেও হতে পারে। বিশেষজ্ঞদের একাংশ আবার বলছেন অমরনাথে যা হয়েছে তা মেঘ ভাঙা বৃষ্টি নয়। আইএমডির অ্যানালিসিস অনুযায়ী যেমন কতগুলো ডেফিনেশন থাকে, যে একটা রেইনফল সার্টেন একটা শর্ট টাইমের মধ্যে যে অ্যামাউন্ট অফ রেইনফলটা হওয়ার কথা, সেই অ্যামাউন্ট অফ রেইনফলটা যদি ১০০ মিলিমিটার অর ৭০-১০০ মিলিমিটার রেইনফল উইদিন এ পিরিয়ড অফ ৩-৫ মিনিটসের মধ্যে যদি হয়, দেন ওটাকে আমরা ক্লাউড বাস বলছি, মানে মেঘ ভাঙা বৃষ্টি বলছি। কিন্তু সে অ্যামাউন্টটা হচ্ছে ৩০ মিলিমিটার এক ঘন্টার মধ্যে হয়েছে, ৫:৩০ থেকে ৬:৩০ সন্ধে, সেই সময় এক ঘন্টার মধ্যে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিটাকে ওরা বলছে না যেটা মেঘ ভাঙা বৃষ্টি। ঠিক আছে, ভয়াবহ এই পরিস্থিতিতে কীভাবে উদ্ধার কাজ চালায় নিরাপত্তা বাহিনী? ৪০ জনকে এখনও রেস্কিউ করে তার লিস্টটা বের করা এখনও আমরা জানতে পারিনি, সেটা একটা চিন্তার ব্যাপার। আর এখন তো আর্মিও জয়েন করেছে, তাছাড়া সিআরপিএফ এবং আদার জয়েন করেছে, এই রেস্কিউটা হবে। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে পাহাড়ে, যারা কাজ করেছে তারা জানে। কিন্তু এই যে অমরনাথের যে জায়গাটা, অমরনাথের দুটো পথ, একটা মেইন পথ যেটা পয়েলগাম দিয়ে সেটা আসতে হয় রাস্তাটা, সেই পথটা দিয়ে অমরনাথের গুহাইতে পৌঁছচ্ছে, আর এই শর্ট এই পথটা যেটা বালটালার পথ সেটা একটু ছোট পথ। যে কোনো জায়গাতেই এই অঞ্চলের এই ধরনের ঘটনা ঘটতে পারে। আরও স্ট্রেচার, আরও অ্যাম্বুলেন্স, আরও এনডিআরএফ টিম এবং তাদের যে রিসোর্সগুলো আছে সেইগুলো, কালকে দেখলাম একটাই নেট ফেলেছে ওরা, যাতে করে কেউ ভেসে যাচ্ছে কি না সে হড়পাবানে, তাতে আমার পুরোটা মানে একটা ইন্টারভ্যালের পরে পরেই যেন নেটগুলো ওখানে ফেলা হয়, যদি এখান থেকে কেউ মিস করে যায় সামনে গিয়ে আটকে গেল এই ধরনের। যদিও মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে অমরনাথে হয়তো মেঘ ভাঙা বৃষ্টি হয়নি, স্থানীয়ভাবে ভারী বৃষ্টির জেরে হড়পাবান এসে থাকতে পারে। ঝিলম করঞ্জায় পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ।